नमस्कार बंधुरा, तुम्हारे सकल के मिम्मी एंड मॉन्स मैजिक चैनेले स्वागत करछी। तुम्हारा सबाई केमन आछो? आशा करछी तुम्हारा सकले सुस्थ आछो एवं भालो आछो। तो आज आमरा एसे गेछी छोट्ट एकटी ब्लग भिडियो निये। आसले बोलते पारा जाए जे एटा एकटी ভালোবাসার স্মৃতির প্রতীক। তো আজ আমরা প্রথমবার দেবী মহলে দর্শন করতে এসেছি। এই মহলটি মধ্য আন্দামানের ছোট্ট একটি গ্রামে বেটাপুরে অবস্থিত। আমরা যার বাড়িতে এসেছি ইনার স্ত্রী একটি দুর্ঘটনায় গত হন। ইনি তার স্ত্রীকে অনেক ভালোবাসতেন, আর সেই ভালোবাসাকে চিরদিনের জন্য অমর রাখার জন্য তিনি এই মহলটি তৈরি করেছেন। এখানকার লোকেরা এই মহলকে তাজমহল বলে পরিচিত দেয়। এই মহলটি প্রায় তাজমহলের মতনই দেখতে। তো মহলে ঢোকার প্রথমে একটি পাশে একটি জলের ট্যাঙ্কি বানানো আছে। আমি আর মিম্মি পরিষ্কার পরিচ্ছন্ন করে পা হাত পা ধুয়ে নিয়েছি। এই যে মিম্মি আর আমি ধুচ্ছি। তো এখনই মহলে ঢুকবো আমরা। তো এই যে মহলটা প্রায় তাজমহলের মতনই দেখতে, আর এই দেখো চারিপাশে সুন্দর পাতাবাহার গাছ আছে এবং নানান রকম ফুল গাছও আছে। তার মাঝখানে ছোট্ট একটি পুকুর আছে, পুকুরের মধ্যে পদ্ম ফুল আছে। এই দেখো, তো আমরা এখন দেবী মহলের দিকে দর্শন দিচ্ছি। তো এই মহলটি পুরোপুরি কাঁচ দিয়েই বানানো। এই যে এই দেখতে পাচ্ছ, এই যে মহলটি পুরোপুরি কাঁচ দিয়েই বানানো। আর এই যে ইনি হচ্ছে দেবী। এই যে, তো চলো বন্ধুরা মহলের বাইরে দিয়ে একটু ঘুরে ঘুরে তোমাদের দেখাই। এই যে চারিপাশে কেমন একটু তোমাদের ঘুরে ঘুরে দেখাই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই দেখো চারিপাশে কেমন নিট অ্যান্ড ক্লিন করে রাখা আছে। এখানে বাইরে থেকেও বিদেশ থেকেও লোকজন আসে দর্শন করার জন্য এখানে। এই দেখো। তো বন্ধুরা, বৃষ্টি একটু ছিটাপোটা বৃষ্টি পড়ছে, আমরা মনে হয় ভিডিও করতে পারবো না। তো আমাদের বোধহয় ফিরে যেতে হবে এখনে। তো ছিটাফোটা পড়ছে, তাও আমরা ভিডিও করছি। এই দেখো তাজমহলটা, আমার বলতে পারো তাজমহলের মতনই দেখতে। তো বন্ধুরা, আমরা এখনো বেরিয়ে পড়ব। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে।